অভিষেক বাবু অবশ্য ভাষণের সততার প্রতীক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন, সততার প্রতীক লেখা মুছেছে পিসির কাছ থেকে। আমার ধারণা অভিষেকের জন্য তার থেকেও খারাপ অবস্থা অপেক্ষা করছে, যেটা বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের মধ্যে যার উত্তর রয়েছে। রাজ্যের দুর্ভাগ্য যে দুর্নীতির বাস্তুতন্ত্রের মুখ্য উপাদান হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর বাসভবন, তার আশপাশের লোক। মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ই অভিষেকে এই সামগ্রিক অর্থের উৎসের বৃদ্ধি হওয়া সেটা জড়িয়ে আছে। শিক্ষা দপ্তরের যে দুর্নীতি হয়েছে এই অর্থের একটা অংশ অভিষেকের কাছে গেছে, যে অর্থ বিভিন্ন জায়গায় বিনিয়োগ হয়েছে, বিদেশে পাচার হয়েছে, এটা অনেকেই মনে করছে। আশা রাখি যে ইডি ওর সম্পত্তির প্রতিটি উৎস বের করবে, রাজ্যের দুর্নীতির সাথে কোথা থেকে কোথায় এই উৎসগুলো জড়িয়ে আছে সেটাও সামনে আসবে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733-066-075। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। তাসিনা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির উৎস জানতে চাইছেন। দেখুন, অমৃতা সিনহা, সম্মানীয় অমৃতা সিনহা বিচারপতি যেটা জানতে চাইছেন সেটা রাজ্যের মানুষই জানতে চাইছে, যে প্রায় বিপ্লবীদের মতন ভাষণ দেন, ইডি সিবিআই ডাকলে বেরিয়ে এসে কত সততার তিনি প্রতিমূর্তি সেটা তুলে ধরেন। শুধু ওটা বলেন না যে একসময় ওনারই পিসি, যার দয়ায় উনি রাজনীতি করেন, তিনিও সততার প্রতীক হয়ে এসেছিলেন। এখন আর নিজের নামের পেছনে ওই সততার প্রতীক লেখা থাকে না। অভিষেক বাবু অবশ্য ভাষণের সততার প্রতীক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। সততার প্রতীক লেখা মুছেছে পিসির কাছ থেকে। আমার ধারণা অভিষেকের জন্য তার থেকেও খারাপ অবস্থা অপেক্ষা করছে, যেটা বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের মধ্যে যার উত্তর রয়েছে। দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836-499-678 নম্বরে। আদালতের যেটা পর্যবেক্ষণ, যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বৃদ্ধি যেটা তিনি 5000 পাতায় জমা দিয়েছেন ইডি দপ্তরে, 2014 সালে সেই সম্পত্তির উত্থান ঘটেছে, পাশাপাশি একই সময় থেকে এই নিয়োগ দুর্নীতি সেটাও শুরু হয়েছে, কোনো রকম সংযোগ আছে কিনা বারবার অমৃতা সিনহা এই কথাটায় জোর দিয়েছে কেন? এটা হচ্ছে এই রাজ্যের দুর্ভাগ্য যে দুর্নীতির বাস্তুতন্ত্রের মুখ্য উপাদান হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর বাসভবন, তার আশপাশের লোকরা। যেরকম আমরা জানি যে আমরা যদি পড়ি বাস্তুতন্ত্রের পুরো বিষয়টা, তাহলে দেখব যে আমাদের যদি প্রডিউসার হিসাবে আমরা সবুজ উদ্ভিদ তার কথা আমরা জানি, এই বাস্তুতন্ত্রের যদি প্রডিউসার কেউ থাকে সেই প্রডিউসার হচ্ছে অবশ্যই মুখ্যমন্ত্রী এবং তার বলয়ে থাকা সবাই। অভিষেক হচ্ছে তার বলয়ে এমন একজন মানুষ যিনি শুধু সিংহাসনের দাবিদার নন, ভালোভাবে দিলে ভালো না হলে টেনে ফেলে দেব এই মনোভাব যার আছে, আর তার সাথে সাথে এই পুরো দুর্নীতির কিংপিন মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ই অভিষেকের এই সামগ্রিক যে অর্থের উৎসের বৃদ্ধি হওয়া সেটা জড়িয়ে আছে। ফলে স্বাভাবিকভাবেই শিক্ষা দপ্তরের যে দুর্নীতি হয়েছে এবং তার সাথে যুক্ত মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ সহকর্মী পার্থ চ্যাটার্জি, যার খাটের তলায় কত বান্ধবীর খাটের তলায় 54 কোটি পাওয়া গেছে, তাহলে স্বাভাবিকভাবে এটা বোঝা যাচ্ছে এই অর্থের একটা অংশ অভিষেকের কাছে গেছে, যে অর্থ বিভিন্ন জায়গায় বিনিয়োগ হয়েছে, বিদেশে পাচার হয়েছে, এটা অনেকেই মনে করছে। আশা রাখি যে ইডি
ওর সম্পত্তির প্রতিটি উৎস বের করবে, রাজ্যের দুর্নীতির সাথে কোথা থেকে কোথায় এই উৎসগুলো জড়িয়ে আছে সেটাও সামনে আসবে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী হলফনামায় তার সম্পত্তির খতিয়ান দিয়েছেন, সেখান থেকে কেন দেখে নেওয়া হচ্ছে না? ওনাদের আসলে কুণালবাবু এখন মাঝে মাঝে যার প্রতি উষ্মা প্রকাশ করেন, তা তিনি নিশ্চয়ই ওটাও বলবেন যে উনিও হলফনামায় দিয়েছিলেন নির্বাচনী হলফনামায় যে উনি ওনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডক্টরেট পিএইচডি ডিগ্রি হোল্ডার। পরবর্তীকালে দেখা গেছে যে বিশ্ববিদ্যালয় থেকে, মানে একেবারে আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে, জর্জিয়া ইউনিভার্সিটির নাম, সেখান থেকে ডক্টরেট করেছেন, এবং পরে জানা গেল যে ওইরকম কোনো বিশ্ববিদ্যালয়ই নেই আমেরিকাতে। তো মুখ্যমন্ত্রী যেখানে মিথ্যে হলফনামা দিতে পারেন, ওই হলফনামা সত্যি সেটা কে জানে? ফলে বিচারক যেটা চাওয়ার সেটা চেয়েছেন। দুর্ভাগ্য আমি এটা জানি না, কুণালবাবুকে প্রশ্ন করার সুযোগ পাইনি, ওই নির্বাচনী হলফনামাতেও কি তিনি 5,000 পাতার এই ব্যাখ্যা দিয়েছেন সম্পত্তির, সেটাও কুণালবাবু জানাতে পারতেন, এত কিছু জানেন যখন। যদি গরমিল থেকেও থাকে, ইডিও তো সেটা প্রকাশ করছে না। দেখুন, যদিও আজকে তাদেরকে জমা দিতে বলা হয়েছে, আমরা অপেক্ষায় আছি, মানুষ অপেক্ষায় আছে। একটা বিচারাধীন ব্যবস্থা এবং তদন্তকারী সংস্থা, তাদের কাজ নিয়ে আমাদের অবজারভেশন সামনে আসতে পারে। সেই অবজারভেশন যদি সেই ক্ষেত্রে নেতিবাচক প্রভাব তৈরি করে তাদের কাজের উপর, তাহলে ভবিষ্যতে এই ধরনের সংস্থার উপরেও মানুষের মনের মধ্যে একটা প্রশ্নচিহ্ন তৈরি হবে। বিচারপতি অমৃতা সিনহা ইডির আধিকারিকদের ভর্ৎসনা শুনে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে বিপুল পরিমাণ সম্পত্তির খতিয়ান জমা দিয়েছে, সেটা যদি এই যে দীর্ঘ সময় তিনি পেলেন সেই সময় তিনি যদি বিক্রি করে দেন কারোর কাছে, তাহলে তারা কার পিছনে দৌড়বে? একদম রাইটলি অবজার্ভড। এবং আমি বলেছি, আমি একটা চিঠি দিয়েছি ইডিকে যে সারা রাজ্যে দুর্নীতি হচ্ছে, দুর্নীতির জাল ছড়িয়ে আছে, তাহলে আমাদের উত্তরবঙ্গে এখন পর্যন্ত ইডির প্রবেশ সেই অর্থে হয়নি কেন? সিবিআই প্রবেশ সেই অর্থে হয়নি কেন? গরু পাচার, ইল্লিগাল মাইনিং, কাসার বসানো, জঙ্গল সাফ করবার মতন বিষয়গুলো আছে, চাকরি বিক্রি ইত্যাদি, এগুলো তো আছেই। আমিও চাই যে ইডি অবজারভেশনগুলো ভর্ৎসনার মতন হলেও এগুলোর উপরে মাথায় রাখুন, কেননা ইডি কোনো ব্যক্তি না, একটা সংস্থা। সংস্থার মুখে যদি কালি মা লিপ্ত না হয়, তো ইডির অফিসারদের দায়িত্ব সেইভাবে কাজ করা। কুণাল ঘোষ বলছেন অমৃতা সিনহা রাজনৈতিক অভিসন্ধিমূলক কথাবার্তা বলছেন। আবারও বিচারপতিদের নিয়ে প্রশ্ন বারবার। কুণাল ঘোষ যদি ভাবেন যে ওনার দলের লোকদেরকেই, মানে মুখ্যমন্ত্রী যেভাবে ভাই চ্যান্সেলর হওয়ার চেষ্টা করেছেন, তাহলে এর সংখ্যাগরিষ্ঠতার জোরে এবার এরকম একটা বিল নিয়ে আসুন যে হাইকোর্টের বিচারপতিরা তৃণমূলের লোক হতে হবে, তারা নিয়োগ করবে, তাহলে আর অসুবিধা থাকবে না কুণালবাবু। গত সোমবার আমরা দেখলাম যে আপনাকে একটা হেনস্থার করা হয়েছে, এবং যেটা শুভেন্দু অধিকারী তার ফেসবুক পোস্টে বলেছেন যে এই যে 55 নম্বর জাতীয় সড়ক সেটাকে অবরোধ করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, অবরোধপূর্ণ হয়েছে, কিন্তু তা কেন না? মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়ে চলছে, তার প্রতিবাদ করতে গিয়েছিলেন, তার জন্য একজন বিধায়ককে এইভাবে রাস্তায় লুটিয়ে পড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, সাধারণ মানুষের কি অবস্থা? দেখুন না, বিধায়ক বলে না, আমি তো মনে করি সারা রাজ্যের মানুষ হচ্ছে রাস্তায় লুটিয়ে পড়েছে। আমি বিধায়ক হিসেবে লুটিয়ে পড়েছি বলে আমার কাছে সেটা খেদ নেই। এইভাবে আমি এটুকুই মনে করি যে যারা সাধারণ মানুষকে টেনে হিঁচড়ে রেখেছে তাদের উৎখাত করাটাই হচ্ছে একমাত্র লক্ষ্য। আমার প্রতি ওরা যেভাবে বুকে পেটে লাথি মেরেছে, যেভাবে গালিগালাজ করেছে, পরে আরও ভিডিও আসছে সব, সেগুলো নিয়ে আমি পরে সুরেন্দ্রদার সাথে কথা বলবো, এইটা প্রমাণ করে যে যেন তেন প্রকারে পুলিশকে দিয়ে কণ্ঠস্বর দাবানো। আর পুলিশের উদ্দেশ্যে একটাই কথা বলবো, পড়াশুনো করে আপনারা চাকরি পেয়েছেন, আইপিএস হয়েছেন, একটু নিজেদের মান সম্মান রাখুন। ওই বাড়ির পোষা প্রাণীদের যে বকলেস লাগানো থাকে তাদের মতন হবেন না, যে ডাকলেই তুতু করে চলে আসেন, হবেন না। আমরা যারা একটু পড়াশুনো জানি আপনাদের এই ব্যবহারে ব্যথিত। একদম শেষ প্রশ্ন, তৃণমূল সাংসদ, প্রয়াত তৃণমূল সাংসদ তাপস পালের স্ত্রী নন্দিনী পাল, তিনি তৃণমূল কংগ্রেসের দলের কাছে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন যে তার আঁকা ছবি
কোটি টাকায় বিক্রি হয় সেই ছবি যেন বিক্রি করে তার তাদের যে তাপস পালের যে সিকিউরিটি ডিপোজিট সিবিআই এর কাছে জমা দেওয়া সেটা যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। কতখানি আঘাত যন্ত্রণা থেকে এই ধরনের কথা বলেছেন সেটা আমি বুঝতে পারছি, তবে এক্ষেত্রে আমি বলবো এগুলো একটা পারিবারিক বিষয় এবং তাপস পাল ওনাদের সাংসদই ছিলেন, পরবর্তীকালে তার মৃত্যু তাকে নিয়ে বেশ কিছু বিতর্ক একটা সময় সেখানে তার নিজের দুঃখ প্রকাশ এবং মুখ্যমন্ত্রী তার মিথ্যা ভাষণ সবটা মিলিয়ে মানুষ বিচার করে দেখুক যে এই রাজ্য যারা চালাচ্ছে তাদের আসল উদ্দেশ্যটা। পারিবারিক বিষয়ে আপনি বলছেন কিন্তু মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তিনি বলছেন অভিযোগ তার যে তাপস পাল যেদিন মারা গেলেন সেদিনকে ক্যামেরার সামনে তিনি গোটা প্রক্রিয়াটা একেবারে সামনে দাঁড়িয়ে থেকে করেছেন, কিন্তু যখন তার যে কার্যকলাপ যে শ্রদ্ধা অনুষ্ঠান তখন কার্ড জমা দিতে গিয়েছিলেন, কার্ড নিমন্ত্রণ জানাতে গিয়েছিলেন তার মেয়ে, তখন তিনি বলে দিয়েছেন তিনি সামনেও আসেননি। কাজের বেলায় কাজই, কাজ ফুরলে কিষাণজি। মমতা ব্যানার্জি সম্পর্কে এটাই হচ্ছে সব থেকে বড় আমি বলবো, তা তিনি মানুষ হিসেবে কেমন সেটা বোঝা যায়। আমার ধারণা পঙ্কজ ব্যানার্জি থেকে শুরু করে এই কিষাণজি অবধি উনি শুধু ব্যবহার করতে জানেন, এই বাদ দিয়ে উনি ওনার অভিষেকের ব্যাপারে কি করবে আমি বলতে পারবো না, কিন্তু ওনার যা রাজনৈতিক চেহারা তাতে উনি ব্যবহার করতে শিখেছেন, মানুষকে ভালোবাসা ফেরত দিতে জানেন না।